নির্বাচন নিয়ে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর আলোচনা হয়ে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি জানান, পররাষ্ট্র সচিবের আসন্ন দিল্লি সফরে নির্বাচনের মতো রাজনৈতিক ইস্যুতে নতুন করে আলোচনার সুযোগ নেই। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা চায়। তারা চায় বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা যেন কোনো কারণে বাধাগ্রস্ত না হয় সেদিকে ভারত মনোযোগী বলেও দাবি করেন মন্ত্রী মোমেন। ফরেন সেক্টরি যে ওটা নিয়ে নির্বাচন নিয়ে আলাপ হবে না, এইগুলো অন্যান্য নিটিগ্রিটি ইস্যুগুলো আলাপ। নির্বাচনটা আলাপ তো হয়ে গেছে ওদের সাথে, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী তারা আলাপ করে ফেলেছে, সেটা তো ভারত এই এই অঞ্চলে আপনার শান্তি ও স্থিতিশীলতা চায়, আমরাও চাই শান্তি ও স্থিতিশীলতা, তারা সেটা চায়। এবং তারা চায় বাংলাদেশের গণতান্ত্রিক যে পদ্ধতি প্রসেসটা আছে সেইটা সমুন্নত থাকুক।